आर एकादश नमः आर एकादश नमः তুই কাঁদে আমরা কেমন করে থাকব মেয়েদের একদিন পরের বাড়ি যেতেই হয় মা তুই কাঁদিস না আমাকে যে চলে যেতেই হবে মা পিতা মা আমাকে এবার বিদায় দিন পিতা মা চলে যা সব মেয়েকেই তো একদিন স্বামীর ঘরে যেতে হয় মা আজ তুই চলে যাচ্ছিস মা আমি কি করে থাকবো আমার ঘরটা শূন্য হয়ে যাবে কমলা কে আমাকে মা বলে ডাকবে বেগো আমি তুমি ওকে যেতে দাও বেগো আমি যেতে দাও কে পারবো না বেগো দাসি তোকে আমি একটি কথা বলে যাচ্ছি দাসি আমি চলে গেলে আমার পিতাকে পিতা বলার কেউ থাকবে না আমার মাকে মা বলার কেউ থাকবে না দাসি তাই তুই আমার মাকে মা বলে ডাকিস আমার পিতাকে তুই পিতা বলে ডাকিস দাসি ঠিক আছে কমলা তুমি যা বলো আমি তাই করব তবু তুমি কেঁদো না আমরা যে কেউ সইতে পারি না তুমি আর কেঁদো না তুই আর কাঁদিস না কমলা আমি চলে যাচ্ছি আমার পিতা মাতাকে তুই দেখি আমি চলে যাচ্ছি পিতা আমি চলে যাচ্ছি পিতা পিতার চোখে জহলে পচে আমার পিতল হলে মায়ের চোখে জহলে পচে আমার পিতল Thank you.
কয়েকদিন পরে আমি তোকে দেখতে যাবো না, কয়েকদিন পরে আমি তোকে দেখতে যাবো। কেন চিন্তা করছিস, কেন চিন্তা করছিস মা? সখি চলো আমি তোমাকে দিয়ে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। সখি তাই চল মা, আমি চলে যাচ্ছি মা। পাগলের মতো ছুটে চলে গেল, অথচ বুঝলো না আমার মনে কি বলছে। এতদিন আমি ওকে লালন পালন করেছি, ওর জন্য কি মায়া হয় না? কিন্তু কি করব, ও যে মেয়ে হয়ে জন্ম নিয়েছে তাই তো স্বামীর ঘরে ওকে যেতেই হবে। হে মেহের পার খোদা, আমার মেয়ে কমলাকে তুমি দেখে রেখো মেহের পার। ও যেন সুখে থাকে, ও যেন শান্তিতে থাকে। গিয়েছে শাদি করতে, এখনো ফিরে আসছে না। দুদিন পরে আমার ঘর জুড়ে আসবে নাতি নাতনি সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে। আমার জীবনের বাকি দিন কটা কেটে যাবে, আমার আনন্দেই বুকটা ভরে উঠছে। কিন্তু এত বিলম্ব কেন করছে? আমি জান, আমি জান, এই তো এসে পড়ছি, আমি জান, এই তো এসে পড়ছি। কমলা, এই আমার আমি জান, আপনি যাকে সালাম করো। বলো বাবা, তাহলে আমার তোমার পছন্দ আছে বলতেই হবে। বৌমা বৌমা, বলুন আম্মা।
आज আমি তোমাকে দুটো কথা বলতে চাই মা। বলুন আমাকে কি বলবেন? শুধু এইটুকু বলবো, আমার সংসারের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে চাই। কি বলছেন আম্মা? আমি তো সবেমাত্র এলাম, আর এখনি আমি কি পারবো এই সংসারের দায়িত্ব পালন করতে? কেন পারবে না বৌমা, আমিও তো একদিন এই সংসারে বউ হয়ে এসেছিলাম, আর আমার শাশুড়ি মাতা আমার হাতে এই সংসারের দায়িত্ব তুলে দিয়েছিল। সেদিনও আমি ঠিক তোমারই মতো ছিলাম, আমি তো সব দায়িত্ব পালন করেছি তাই না? আর তোমাকেও আমি সব দায়িত্ব আমি দোয়া করি বৌমা, তুমি আমার বৌমা হয়ে আমার বুকের মাঝে থেকো, কখনো জানি বোমা হয়ে ফেটে পড়ো না। পুত্র মাগো, তোমাকে মসনদ দিয়েছি, শাহী তাজ দিয়েছি, ঠিক আছে আম্মি জয়া, লক্ষ কোটি প্রজা দিয়েছি, কিন্তু এখনো একটি জিনিস দেওয়া হয়নি। একটি জিনিস বলো আম্মি জান, কি সেই জিনিস? সেই জিনিস হলো চাবুক। চাবুক? হ্যাঁ চাবুক। চাবুকের কেন প্রয়োজন আম্মি জান? কেন চাবুকের প্রয়োজন নয়, কারণ তুমি হলে বাদশা, তোমাকে এই রাজ্য পরিচালনা করতে হবে। মনে রেখো, প্রতি মুহূর্তে কিন্তু ভালোবাসা দিয়ে রাজ্য পরিচালনা করা যায় না, তাই কখনো কখনো মানুষকে শাসন করতে হবে, আর শাসনের জন্য চাবুক প্রয়োজন। আমি জান, চাবুক দিয়ে দাও আমি জান, আমি আমার ভালোবাসা আমি আমার প্রেম দিয়ে সাম্রাজ্য আমি রক্ষা করব। বাবা চমৎকার কথা বলেছ পুত্র। আমি তোমার হাতে চাবুক তুলে দিতে চেয়েছিলাম, কারণ বহু বছর ধরে এই চাবুক হাতে তুলে নিয়েছি, অনেকে বিচার করেছি, অনেকে শাসন করেছি, মাঝে মাঝে মনে হয় শাসনের বদলে আমি বুঝি কাউকে শোষণ করছি, কিন্তু তুমি এ চাবুক না নিয়ে ভালোই করেছো। আমি তোমাকে দোয়া করি পুত্র, চন্দ্রালোকের মতো স্নিগ্ধ হও, দিনের মতো উজ্জ্বল হও, তোমার আলোকে যেন পৃথিবীর কোন আলো আর ঢেকে দিতে না পারে, ঢেকে দিতে না পারে। ঠিক আছে আমি জানি, ঠিক আছে তুমি শুধু প্রাণ একটু আশীর্বাদ করো, আমি তোমাদের শেষ রক্তবিন্দু দিই, আমি আমার প্রজা সাধারণের মন মর্যাদা রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। আচ্ছা কমলা বলুন স্বামী, আমাদের এই প্রাসাদ কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। তাই তো জি? হ্যাঁ। তোমাকেও? তোমাকে আমার খুব সুন্দর লাগছে, আমার মনে হয় তোমাকে না পেলে আমি বোধহয় মরে যেতাম। লক্ষ্মী আবার বলুন স্বামী, এখন এখন কত ক্লান্ত লাগছে তাই? লক্ষ্মীটি আমার বলো কি বলবেন? আজ তোমাকে না খুব সুন্দর লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে তোমাকে আমি তোমাকে সারা আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। এখন চলো লক্ষ্মীটি আমার। তুমি বউ ছাছো বড় সুন্দর লাগছে,
भक्त जमाल के बारो बच्छर पाठाबो এই মুহূর্তে আমরা দুবাই চলে যাব ভক্ত জামালের নিকটে সেখানে গিয়ে ভক্তের কাছে আমরা বলে আসব ভক্ত জামাল তোমাকে যেতে হবে 12 বছরের জন্য বাণিজ্যতে আমাদের কথা যদি করো অমান্য না রাখিব রাজ্যপাট করিব ভানা ভানা 12টি বছর কাদাইব বলে দানা দানা হক মাওলানা বড় ক্লান্ত লাগছে श्राम कर भक्त जमाल निद्रा होते जागो দেখো ভক্ত জামাল আজ তোমার সম্মুখে কে এসেছে স্বয়ং তোমার পীর কালো গাজী এসে বলে যাচ্ছি ভক্ত জামাল তোমাকে 12 বছরের জন্য যেতে হবে বাণিজ্যতে যদি আমাদের কথা না রাখো না রাখিব রাজ্য পাঠ করিব ভানা ভানা 12টি বছর কাদাইব বলে দানা কেদোনা জামাল কেদোনা তুমি যা স্বপ্ন দেখেছো ঠিকই দেখেছো পুত্র কারণ হলো তোমার বাপজান যতদিন বেঁচে ছিলেন ততদিন তোমার বাপজান বাণিজ্যে যেতেন গাজী কালুর নামে শিন্নি হতো তিনি পরলোক গমন করবার পরে তা যে আর হয়ে ওঠে না তাই তো তুমি স্বপ্ন দেখেছো পুত্র তোমাকে যে বাণিজ্যে যেতেই হবে বাবা আমারে কবলা গেছে রে আমি বড় বছরের জন্য জামাল এমন করে শিশুর মতো কাঁদলে হবে না তো বাবা তোমাকে যে রাজ্যের কথা ভাবতে হবে প্রজাদের কথা ভাবতে হবে তুমি যে বাদশাহ তাই তোমাকে কি নিজের কথা ভাবলে চলে নিজের কথা ভেবো না বাবা চোখে এত দরদ নিয়ে তুমি কি করবে চোখের পানি মুছে ফেলো পুত্র কারণ তুমি যে পুরুষ তোমাকে শক্ত হতে হবে জামাল জামাল তুই যে আমার একমাত্র সন্তান তুই যদি এমন করে কাঁদিস বাবা তাহলে তোর মা তোকে কেমন করে বিদায় দেবে বল না তোর মায়ের বুকে তুই ছাড়া আর যে কেউ নেই কিছু নেই বাবা
বাবা এমন করে কাঁদিস না তুই কাঁদলি আমি কেমন করে এই প্রাসাদে একা একা থাকবো তোর মা কেমন করে তার মনিকে বোঝাবে আমি শুধু এই ভেবে বেঁচে থাকবো আমি ভাববো আমার এক জামাল বাণিজ্যে গেলেও আমার হাজার হাজার জামাল আমার রাজ্যে আছে তারা প্রতিদিন আমাকে মা বলে ডাকবে এই সান্ত্বনা নিয়ে আমি বেঁচে থাকবো জামাল আমার জামাল আমার খোকা তবে একটি কথা বাবা আমি তোমাকে বিদায় দিলে যে তুমি যেতে পারবে না তোমার যে কমলার কাছ থেকে বিদায় নিয়ে যেতে হবে যাও আমি পারব না কেন পারবে না কেন পারবে না বলো কমলা কমলা বুদ্ধিমতী কমলা জানে তোমাকে বিদায় না দিলে এই রাজ্যের বড় ক্ষতি হয়ে যাবে তাই তো কমলা তোমাকে বিদায় দেবে বাবা তুমি কেঁদো না তুমি এমন করে ভেঙে পড়ো না তুমি ভেঙে পড়লে আমি কেমন করে বেঁচে থাকবো বলতে পারো ভালো লাগে না
কমলা স্বামী কমলা স্বামী কমলা তুমি এখনো ঘুমাওনি কমলা তুমি এখনো ঘুমাওনি এতো এতো বেশি বলেছি কমলা এতো বেশি বলেছি একা 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 তুমি কি ভাবছো কমলা স্বামী নিশ্চয় ভাবছি আপনার কথা স্বামী নিশ্চয় আমার কথা আপনাকে কাছে না পেলে আমাদের কিছুই ভালো লাগে না আমার ঠিক তাই আমার আমার এক মুহূর্তে তোমাকে কাছে না পেলে আমি যেন পাগল হয়ে যাই কমলা পাগল হয়ে যাই একে স্বামী আপনার মুখ